জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানকে 8 বছর কারাদণ্ড এবং 11 লাখ টাকা জরিমানা করেছে আদালত। ঢাকার বিশেষ আদালত 8-এর বিচারক বজুল আলম ভূঁইয়া এ রায় দেন। একই সাথে তার দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। রায় ঘোষণার দিনে কারাগার থেকে সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আসামির রাশিয়ান স্ত্রী, সন্তান ও স্বজনরা উপস্থিত ছিলেন। দুদকের 2 মামলায় সেলিম প্রধানকে 8 বছরের কারাদণ্ড ও 11 লাখ টাকা জরিমানা করে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত 8-এর বিচারক বদরুল আলম ভূঁইয়া। একই সাথে আসামির অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন তিনি। আদালত রায়ের পর্যবেক্ষণে জানান, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সমগ্র বাংলাদেশে ক্যাসিনো কেলেঙ্কারির সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের মধ্যে সেই একজন অন্যতম ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা জনাব সেলিম প্রধান, যাকে যিনি বিদেশ পালিয়ে যাচ্ছিলেন এবং সেই অবস্থায় বিমানের থেকে যাকে ধরে নিয়ে আসা হয়েছিল, তৎকালীন সময় প্রশংসিত বাহিনী র‍্যাব তাদেরকে ধরে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে তার কাছে যে সমস্ত টাকা পয়সা যা পাওয়া গিয়েছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা অভিযোগপত্র দাখিল করেছিলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগপত্র দাখিল হয়েছিল সেখানে তার বিরুদ্ধে 57,79,288 টাকার আয়ের সাথে সংগতিবিহীন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার কাছে পাওয়া গিয়েছিল এবং অবৈধ স্থাবর সম্পদের পরিমাণ তার কাছে ছিল 47 লক্ষ টাকা। এই যে টোটাল 57,79,288 টাকার অবৈধ সম্পদ এবং জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ তার কাছে যেটা ছিল সেটার জন্য দুর্নীতি দমন কমিশন মানি লন্ডারিং আইনে তিনি যে অর্থ পাচার করেছেন, আপনারা জানেন যে তিনি আপনার টি-20 নামক একটি গ্যাম্বলিং সাথে জড়িত ছিলেন এবং সেখানেই তিনি অবৈধ অর্থ সম্পদ কামিয়েছিলেন। সেই টি-20 অর্থ কেলেঙ্কারির বা অনলাইন যে গেমিংটা হয়েছিল সেটা সহ তার যে সম্পদ পাওয়া গিয়েছিল সেই সম্পদটা বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের চার্জ তার বিরুদ্ধে ছিল এবং অবৈধ সম্পদের অভিযোগের চার্জও তার বিরুদ্ধে ছিল। তো এখানে আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ আমরা প্রমাণ করতে পেরেছি এবং মাননীয় আদালত আজকে তার 57,31,54,288 টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছেন এবং এর সাথে আরও 10 লক্ষ টাকার অর্থদণ্ড তিনি দিয়েছেন। মাননীয় আদালত বলেছেন, অতি অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে দুর্নীতি মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট টাকা অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে মোট 2টি অপরাধের কারণে 4 বছর এবং 4 বছর 8 বছর তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জেলখানায় আছেন এবং তিনি এই শাস্তির আওতায় আসবেন। দুর্নীতি দমন কমিশন 2004 এবং 2027 বিধান মোতাবেক, মানি লন্ডারিং আইন প্রতিরোধ 2012-4-3 বিধান মোতাবেক অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত অপরাধের সংশ্লিষ্ট টাকা অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ধরনের অপরাধ যাতে বাংলাদেশে আর সংগঠিত না হয় তার জন্য তিনি সকলকে সজাগ থাকার জন্য এবং মানি লন্ডারিং সেল সহ সকল কর্তৃপক্ষকে এই ব্যাপারে দায়িত্ব পালন করার জন্য এবং বাংলাদেশ ব্যাংক যে BFIU যেটা আছে সেটা যে তার বিরুদ্ধে যে তদন্ত করে যে সে অর্থ যে রিপোর্ট তাকে দাখিল করা হয়েছিল সেই রিপোর্টের অনুকূলে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। দুর্নীতির সাথে যে সমস্ত আমাদের কাছে অভিযোগপত্র যেগুলি আসতেছে বা মাননীয় আদালতে যে কোনো বিচারিক আদালতে আসতেছে, শাস্তির হার আমরা মনে করি অত্যন্ত বেশি, শতভাগ শাস্তি আওতায় তাদেরকে আনা হচ্ছে। তারপরেও মাননীয় আদালত সমগ্র সমাজ ব্যবস্থা, তিনি বিচারক হিসাবে দুর্নীতিবাজদেরকে প্রতিহত করা বা তাদের সাথে সম্পর্ক না করার জন্য একটা সামাজিক আন্দোলন বা সামাজিক বোধ সৃষ্টি করার জন্য তিনি একটা অবজারভেশন দিয়েছেন, এটা আপনারা শুনেছেন।
সেই অনুকূলে বাংলাদেশের সকল মানুষের বা আমাদের সকলেরই কাজ করা উচিত। সেলিম প্রধানের মতো ব্যক্তি যিনি এত অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন, 10 লক্ষ টাকা মাননীয় আদালত অর্থদণ্ডে দণ্ডিত করেছেন এবং 2টি অপরাধে সাজাভুক্ত হয়েছেন, আমরা অবশ্যই আপিল দায়ের করব এবং তাকে আরও অতিরিক্ত সাজার জন্য আমরা মাননীয় আদালতে অবশ্যই আমরা রায় পর্যালোচনা করে আমরা আবেদন করব। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষের আইনজীবী। আমাদের উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা আমাদের রয়েছে, অ্যাজ বিকজ লার্নিং কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন সেই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই। স্যাটিসফাইড না হওয়ার পেছনে কারণ হচ্ছে মামলা, আমরা যেটা বিলিভ করি একটা জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে প্রসিকিউশনের কিছু অবলিগেশন থাকে, ডিফেন্সের কিছু অবলিগেশন থাকে। প্রসিকিউশনের ক্ষেত্রে অবলিগেশন মামলাটা প্রমাণ করা। এই মামলাতে আমি যখন জেলখানায় ছিলাম অন্য একটা মামলাতে, তখন আমার বিরুদ্ধে মামলাটা রুজু করা হয় এবং সেই মামলা থেকে আমাকে শুনানি দেখানো হয়, আমাকে ডিফেন্সটা কোনো সুযোগ দেওয়া হয়নি এবং 27-এর 1 ধারা মামলাটা রুজু করা হয়েছে। যখন 27-এর 1 ধারা মামলা রুজু করা হয়েছে, তার যত সম্পদ আছে, যত সম্পদ ছিল, সমস্ত সম্পদই ফ্রিজ করা হয়েছে। আজকে জাজমেন্টের মাধ্যমে লার্নেড জজ সেই বাজেয়াপ্তিকৃত সম্পদকেও উনি রাষ্ট্র অনেকগুলো বাজেয়াপ্ত করেছেন নতুন করে তার জাজমেন্টের মাধ্যমে। আর 4-এর 2 ধারায় যে কনভিকশন দেওয়া হয়েছে মানি লন্ডারিং আইনে, সেই ক্ষেত্রে এই মামলাতে প্রসিকিউশন থেকে আপনার BFIU-র একটা প্রতিবেদন দাখিল করা হয়েছে, যেখানে আইনে BFIU-র গোপনীয় কোনো প্রতিবেদন দাখিল করা নিষেধ, কোনো বিচারে সেটা ব্যবহার করা যাবে না, বা রাষ্ট্রপক্ষ থেকে সেটা ব্যবহার করা হয়েছে এবং প্রদর্শনী আকারে সেটা চিহ্নিত হয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে BFIU-র প্রতিবেদনের মধ্যে থাইল্যান্ডে যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, কোনো প্রতিষ্ঠান যে আমি সেলিম প্রধানের প্রতিষ্ঠান তদন্তে কোনো কাগজ এনক্লোজ করা নেই। ইভেন সেই BFIU-র প্রতিবেদনের মধ্যে সেলিম প্রধানের নামের ক্ষেত্রে সেলিম প্রধানের নাম থেকে সেলিম খান এবং জনৈক জসীমউদ্দিনের নাম দেওয়া হয়েছে। ইট মিনস BFIU-র যে প্রতিবেদনটাকে রিলাই করা হয়েছে সেই প্রতিবেদনে সেলিম প্রধান নামে কোনো ব্যক্তি নেই এবং যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো ওনার প্রতিষ্ঠান তদন্তে কোনো ইভিডেন্স লার্নেড কোর্টে আসে নাই। এর সঙ্গে আলটিমেটলি যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে বলা হচ্ছে 57 কোটি টাকা ওনার জ্ঞাত বহির্ভূত সম্পদ এবং 57 কোটি টাকার মধ্যে 21 কোটি 95 লক্ষ টাকা উনি পাচার করেছেন। এই 21 কোটি 99 লক্ষ টাকা উনি পাচার করলেন থাইল্যান্ড এবং ইউএসএতে বলা হচ্ছে, অথচ মামলার চার্জশিটের মধ্যে বলা হচ্ছে থাইল্যান্ড এবং ইউএসএতে এমএলআর মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে, অদ্যপর্যন্ত তথ্য পাওয়া যায় নাই। মামলার জাজমেন্ট হয়েছে, অদ্যপর্যন্ত কোনো তথ্য আসে নাই। তাহলে বোঝাই যাচ্ছে অসম্পূর্ণ একটা তদন্তের মাধ্যমে মানি লন্ডারিং সেকশনটা ইনক্লুড করা হয়েছে। আর যে জ্ঞাতয়ের কথা বলা হয়ে থাকে যে মানি লন্ডারিংয়ের যে টাকাগুলো আছে সেই টাকাগুলোই জ্ঞাতয় বহির্ভূত টাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে আমার মানি লন্ডারিংয়ের পরিপূর্ণ কোনো ইনভেস্টিগেশন নাই, এমএলআরের কোনো তথ্য আসে নাই, BFIU-র যে তথ্য অসম্পূর্ণ তথ্য, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি আমাকে যে কনভিকশন দেওয়া হয়েছে আমি মনে করি এই কনভিকশন আমাদের স্যাটিসফাইড করার মতো কোনো কিছু নয়। আমরা উচ্চ আদালতে যাব। লার্নেড কোর্টের অবজারভেশন হচ্ছে যেহেতু দুর্নীতি দমন কমিশনের মামলা এবং মানি লন্ডারিংয়ের মামলা এটা সামাজিক একটা ব্যাধি আকারে দেখা দিয়েছে এবং লার্নেড কোর্ট তার ভিউ অনুযায়ী অফকোর্স উনি পজিটিভ কথাই বলবেন, কারণ সামাজিকভাবে ওনাদের কিছু দায়িত্ব রয়ে গেছে। সেই ক্ষেত্রে লার্নেড কোর্ট ভিউ হচ্ছে উনি মামলা যা পেয়েছেন সেটা জাজমেন্ট দিয়েছেন, আর আমরা ডিফেন্স থেকে আমরা যতটুকু মামলা পরিচালনা করে যেটা পেয়েছি তথ্য লোক আমরা দাবি করছি যে জাজমেন্ট আইনগতভাবে হয়নি, আমরা উচ্চ আদালতে যাব। ২০১৯ সালের 30 সেপ্টেম্বর বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে তার রাজধানীর গুলশান বনানীর বাসা এবং অফিসে অভিযান চালায় র‍্যাব। ওই অভিযানে নগদ 29 লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে 2019 সালের 27 অক্টোবর মামলা করে দুদক। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।